এক সময় খটখট শব্দে মুখর থাকতো তাৎপল্লী, ছিল বিরামহীন কর্মব্যস্ততা। সময়ের ব্যবধানে এখন নীরবতা বিরাজ করছে তাৎপল্লীতে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাতে গোনা কয়েকটি তাৎকল। প্রয়োজনীয় মূলধন ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, সেই সঙ্গে কাঁচামালের মূল্যবৃদ্ধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই, শালিখা, মস্তবাপুর, ফরাশপুর, আড়ুয়া সলুয়া, চাপড়াইল, অনুপমপুর ও রামচন্দ্রপুর গ্রামের কয়েক হাজার তাঁত শিল্প বন্ধ হয়ে গেছে। ফলে তাঁত শিল্পের সঙ্গে জড়িত প্রায় 80% লোক বেকার হয়ে পড়েছেন। অনেকেই এ পেশা ছেড়ে বেছে নিয়েছেন ভিন্ন কোনো পেশা। তবে পৈতৃকে ব্যবসা আঁকড়ে ধরে বেশ কয়েকটি পরিবার এখনও জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু উৎপাদন খরচের চেয়ে শাড়ি, লুঙ্গি ও গামছা কম দামে বিক্রির ফলে আর বেশি দিন এ পেশা ধরে রাখতে পারবেন না বলেও জানান তারা। এদিকে কারিগররা জানান, এখন একটি শাড়ি তৈরি করতে তাদের খরচ হয় 300 টাকা, অথচ বাজারে শাড়ি 320 টাকা ও গামছা মাত্র 110 টাকায় বিক্রি করতে হয়। এছাড়া তাঁতিদের কোনো ঋণও দেয় না ব্যাংক। 1986 থেকে 1987 সালে একবার তাদের ঋণ দিয়েছিল, এরপর থেকে কোনো সরকার তাদের দিকে আর নজর দেয়নি। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।